আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুস্তাফিজুর রহমান। অবজারভিং কালচারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, প্রীতি ও ভালোবাসা। এই অনুষ্ঠানটি সাহিত্যের ও সংস্কৃতির ঐতিহ্য নিয়ে ধারাবাহিকভাবে প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার। প্রিয় দর্শক, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে শেয়ার ও কমেন্ট করেও আমাদের সাপোর্ট করবেন এই আশা যথার্থ হোক। দর্শক, অনুগ্রহ করে পুরো অনুষ্ঠানটি একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কেন টোকাই নিয়ে আলোচনা আজও গুরুত্ব বহন করে। দর্শক, তাহলে আর কথা নয়, শুরু করছি আজকের অনুষ্ঠান, বাংলা সাহিত্যের ও সংস্কৃতির ঐতিহ্য টোকাই। টোকাই, জনশ্রুতি আছে যে 10 বছরের কম বয়সের একজন পথশিশুকে টোকাই বলে চিহ্নিত করা হয়। ফুটপাতে অথবা রাস্তার ধারের কোনো নির্মাণ সামগ্রীর মধ্যে তাদের বাসস্থান। এই টোকাইকে বস্তির ভিতরের কখনো কখনো একটি ঘরে পিতামাতা ও ভাই বোনদের সঙ্গে সম্মিলিতভাবে থাকতে দেখা যায়। আবার রাস্তার পাশে ফুটপাতের দোকানের সামনে এরা বসে থাকে। যখন অন্যের কোনো কাজ করার প্রয়োজন হয় তখন তারা সেসব কাজ করে দেয়, আর এর ফলে সামান্য কিছু উপার্জনও তাদের হয়। এই উপার্জন নিয়েই তাদের দিন চলে। সাধারণত এরা রাজধানী ঢাকায় বেশি অবস্থান করে থাকে, তাই অধিকাংশ লোকজন এদেরকে টোকাই বলে সম্বোধন করে থাকেন। দর্শক, এমন একজন টোকাইকে আমরা খুঁজে পেয়েছিলাম বেশ কিছুকাল পূর্বে, তখন তাকে ক্যামেরার ফ্রেমে ধরে রেখেছিলাম। সেই গল্প আজ শোনাবো আপনাদের, থাকেন আমার সঙ্গে। দর্শক, এক নজরে টোকাই। টোকাই 10 বছরের কম বয়সের একজন পথশিশু। পিতামাতা, এদের পিতামাতা অসুস্থ অথবা উপার্জনহীন কিংবা অতি সামান্য উপার্জনক্ষম। সংখ্যা, এরা প্রায় 6 লাখেরও বেশি। বসবাস, প্রায় 75%ই ঢাকায় বাস করে থাকে। সূচক, মানব উন্নয়ন সূচক এদের স্থান 138তম। স্তর, এরা সামাজিক স্তরগুলোর মধ্যে সর্বনিম্ন স্তরে প্রতিনিধিত্ব করে। টোকাই আনুমানিক 40 লাখেরও বেশি। স্মরণযোগ্য, বাংলাদেশের টোকাইদের স্কুলে পড়াশোনার মতো তেমন কোনো সামর্থ্য তাদের পিতামাতার নেই, তাই তারা অল্প বয়সেই ফুটপাতে অথবা বাজারে মিনতির কাজ করে থাকে, আর এর ফলে তারা যা উপার্জন করে তাই তাদের পরিবার পরিজনদের ভরণ পোষণে সাহায্য করে। তবে কতিপয় এনজিও তাদের শিক্ষার ব্যাপারে খানিকটা অগ্রসর হয়েছে। দর্শক, এ পর্যায়ে একজন টোকাইয়ের জীবন কাহিনী নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছি, দেখুন সেই তথ্যচিত্রটি। ১৪৭,৫৭০ বর্গ কিলোমিটার দেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর এই দেশটি বিভিন্ন নদনদী দ্বারা পরিবেষ্টিত। খরার মৌসুমে এইসব নদনদী নাব্যতা হারিয়ে ফেলে, আর বর্ষায় এগুলো রুদ্রমূর্তি ধারণ করে। মুহূর্তের মধ্যে মাইলের পর মাইল জনপদকে নদী গর্ভে বিলীন করে দেয়। তাছাড়া সমুদ্রের জলোচ্ছ্বাস ও উত্তরাঞ্চলের মন্দার ফলে এদেশের ভুক্তভোগী কিছু লোক মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে ছিন্নমূল জনপদে পরিণত হয়, আর এ কারণেই তারা জীবিকার খোঁজে ঢাকা শহরে চলে আসে। এই শহরে তারা বস্তি গড়ে তোলে, যেখানে খাবার পানির অভাব, শিক্ষা ও প্রাথমিক স্বাস্থ্য সেবার কোনো সুযোগ নাই। এরা বিশাল এক অদক্ষ শ্রমিক। তারা অল্প মজুরিতে গার্মেন্টস, রাস্তা কার্পেটিং, ঠেলাগাড়ি টানা ইত্যাদি কাজ করে থাকে। তাদের এই সামান্য আয় দ্বারা খাদ্য, বাসস্থান ও পরনের কাপড়ের ব্যবস্থা হয় না, তাই তাদের ছেলেমেয়েদেরকে তারা স্কুলে পাঠাতে পারে না। স্কুলে যাওয়ার বয়সে লেখাপড়া থেকে বঞ্চিত হয়ে বাবা ও মায়ের সংসারে আর্থিক সাহায্যের জন্য তারা শিশু শ্রমিক হিসেবে কিছু কাজ বেছে নেয়, যেমন লেদ মেশিনের পিচির কাজ, কাঁচা বাজারে টুকরি বহনের কাজ এবং ফুল বিক্রি করার কাজ। ¶¶
কত দিনে নাপা? এই পয়সায় কেউ এক বেলার খাবার কিনতে পারবে? আরে ভাই, যা দিন কাল করেছে, পেট্রোলের যা দাম বেড়েছে, আমি নিজেকে চড়া দাও হয়ে যাবো। সরকার ও বিভিন্ন এনজিও ছিন্নমূল টোকাইদের জন্য পড়াশোনার ব্যবস্থা করেছে। এই স্কুলগুলোতে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। দর্শক, টোকাই এখন আমাদের সংস্কৃতির ঐতিহ্য, আর তাই তাদেরকে যত্রতত্র দেখা যায়। বিশেষ করে ঢাকার ফুটপাত এলাকায় এদের বিচরণ বেশি। কিন্তু এদের জন্য কি সরকার তথা রাষ্ট্র আরও চিন্তাশীল হতে পারে না? এ প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে এসে গেছি, তাই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি বাংলা সাহিত্যের ও সংস্কৃতির ঐতিহ্য টোকাই। দর্শক, প্লিজ এ অনুষ্ঠানটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। দর্শক, এই অনুষ্ঠানে কেমন লাগলো তা জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের সহযোগিতাই আগামী অনুষ্ঠান করার প্রেরণা যোগাবে, এই আশা অযথার্থ নয়।